নমস্কার দর্শক বন্ধু, ভাগ্যস্কোপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদেরই বন্ধু রাজেন্দ্র। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভালো থাকতেই হবে, কারণ আপনাদের ভালো থাকার উদ্দেশ্যেই কিন্তু আমার প্রতিদিনের এই ভিডিও। তাই আজকে আবারও এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনাদেরকে অনেক সাহায্য। বেল বৃক্ষের উৎপত্তি সম্বন্ধে স্কন্ধ পুরাণে উল্লেখ আছে যে দেবী পার্বতীর কপালের ঘাম মাটিতে পড়ে এই বেল গাছ জন্ম নেয়। এই বেল গাছ ত্রিগুণের অধিকারী, যথা সত্ত্ব, রজ, তম। এই বেল গাছের মূলে দেবী গিরিজার বাস। এই গাছের শরীরের মধ্যে দেবী মহেশ্বরীর বাস। এই গাছের শাখাতে দেবী দক্ষদায়িনীর বাস। এই গাছের পাতাতে দেবী পার্বতীর বাস। এই গাছের ফুলে দেবী গৌরীর বাস। এই গাছের ফলে দেবী কাত্যায়নীর বাস। নারকেলের পূর্বে এই বেল ফলকেই শ্রীফল বলে মানা হতো। হিন্দুদের কাছে এই বেল বৃক্ষ তৎসহ এই বেল পাতার মাহাত্ম অপরিসীম, কারণ এই বিল্বপত্র ছাড়া ভগবান শিবের পূজা অসম্পূর্ণ। এই বেল পাতার তিনটি পাতা একত্রে থাকলে তবেই তাকে ভগবান শিবের কাছে নিবেদন করা যায়। এই তিনটি পাতা হল ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই তিনটি পাতাকে ভগবান শিবের তিন চক্ষুর সঙ্গেও তুলনা করা হয়। এই তিনটি পাতা যথাক্রমে পূজা, স্তোত্র ও জ্ঞানের সমান। বাস্তুশাস্ত্র মতে বাড়ির উত্তর পূর্ব দিকে বেলগাছ থাকলে গৃহের সম্পদ প্রাপ্তি ও অশুভত্ব থেকে মুক্তি হয়। বাড়ির পূর্ব দিকে বেলগাছ থাকলে বিভিন্ন সম্পদ ও শান্তি লাভের নির্দেশ করে। বাড়ির পশ্চিম দিকে বেলগাছ থাকলে সুসন্তান লাভের পথ প্রশস্ত করে। বাড়ির দক্ষিণ দিকে বেলগাছ থাকলে দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও দেখুন স্ক্রিনে একটি বেল পাতা দেখানো হচ্ছে যার নাম গৌরী বিল্ল। এই বেল পাতার মাহাত্ম অপরিসীম। উপরের পাতাটি ছোট হয় আর দুপাশের পাতাটি তুলনামূলকভাবে বড় হয়। শিব পুরাণ অনুসারে এমন পাতা যে গাছে পাওয়া যায়, বলা হয় যে সেই গাছে সাক্ষাৎ পার্বতী বিরাজ করেন। এই গৌরী বিল্ল গাছ খুব বিরল, 1000টা বেলগাছের মধ্যে হয়তো একাধটা দেখা যেতে পারে। যদি কখনো আপনাদের নজরে এই ধরনের বিল্ল গাছ পড়ে, অবশ্যই সেখান থেকে বিল্ল পাতা সংগ্রহ করে রাখুন। পরম পুরুষ শিব শঙ্কর আপনাদের ওপর কৃপা বর্ষণ করবেনই। সবাই খুব ভালো থাকুন। জয় ভোলেনাথ, হর হর মহাদেব। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার নিশ্চয়ই করবেন, আর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। যারা প্রথমবারের জন্য আমার এই ভিডিও দেখছেন তারা নিচের লাল সাবস্ক্রাইব লেখা বাটনটি অবশ্যই টিপবেন, পাশে বেল বাটনটি টিপতেও ভুলবেন না। খুব ভালো থাকুন, শান্তিতে থাকুন। জয়।